السلام علیکم ورحمت اللہ وبرکاتہ نحمده ونصلی علی رسوله الکریم اما بعد شکریہ درشک منڈلی مولا اللہ رب العالمین دربارے لاکھوں کوٹی شکریہ دے کرچے اللہ تعالی آمدر کے توفیق دان کرچن روزہ رکھار جنو اللہ تعالی آمدر کے توفیق دیے چن کتھا بولار جنو اللہ تعالی توفیق دیے چن অত্যন্ত গুরুত্বপূর্ণ এক প্রোগ্রামের সাথে যুক্ত থাকার জন্য চলুন সকলেই আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি ইয়া রাব্বি লাকাল হামদ ওয়া লাকাশ শুকর আলহামদুলিল্লাহ আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি জেসিএক্স ডেভেলপমেন্ট লিমিটেডের সৌজন্যে লাইভ প্রোগ্রাম ইসলাম আমরা এই অনুষ্ঠানে এবং অনুষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি প্রতিদিন আপনারা নিয়মতান্ত্রিকতার সাথে অনুষ্ঠানের সাথে যুক্ত থাকেন যুক্ত রয়েছেন এবং থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম জাযা খায়র দান করুন আজকে বরাবরের মতো আমরা নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করব প্রশ্নের উত্তর নিয়ে কথা বলবো পরিশেষে আল্লাহ তাআলার দরবারে সকলে মিলে মোনাজাত করব একটি কথা আমাদের মনে রাখতে হবে দোয়া অনেক বড় এক ইবাদা আর দোয়া হুয়াল ইবাদা এবং অপর হাদিসে বলা হয়েছে আর দোয়া ও সিলাহুল মুমিন মুমিনদের হাতিয়ার হলো দোয়া অন্য হাদিসে বলা হয়েছে যে আর দোয়া ও মুখ্যুল ইবাদা দোয়া হলো ইবাদতের মগজ অপর হাদিসে বলা হয়েছে লা ইয়ারুদ্দুল কাজা ইল্লা দোয়া আল্লাহ পাক নিজের ফয়সালাকেই দোয়ার মাধ্যমে পরিবর্তন করে দেন দেখুন কতগুলো হাদিস এখানে এসেছে শুধু দোয়া সম্পর্কে আরও অনেকগুলো আছে তাই দোয়ায় শরিক হবেন এই আশাবাদ ব্যক্ত করছি আজকে আমরা আলোচনা করব পবিত্র লাইলাতুল কদর নিয়ে অর্থাৎ কোরআন ও হাদিসের আলোকে লাইলাতুল কদর এ বিষয় নিয়ে আলোচনা করার জন্য যিনি আমাদের সাথে আছেন যাকে আপনারা চেনেন টিভির পর্দায় প্রায় দেখেন ইসলামী চিন্তাবিদ লেখক এবং গবেষক ও শিক্ষাবিদ শেখ মুফতি আনোয়ারুল হক খতিব গোলসার উত্তর জামে মসজিদ ঢাকা আসসালামু আলাইকুম শেখ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলাকুল্লি হাল দর্শক মন্ডলী আল্লাহ তাআলা কোরআনে কারিমে আয়াত নাজিল করেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওমা আদরাকা মা লাইলাতুল কদর তার মানে লাইলাতুল কদর এই শব্দটি আল্লাহ তাআলা পবিত্র কোরআন নাজিল করেছেন এখন যদি আমাদের সমাজে লাইলাতুল কদরকে আমরা চিনি শবে কদর হিসাবে এখন আপনি বা কেউ যদি বলে যে শবে কদর তো কোরআনে নেই তাহলে আমরা শবে কদর কোত্থেকে পেলাম এই লাইলাতুল কদরকেই সব আমাদের এই ভারত উপমহাদেশে শবে কদর হিসাবে খুবই পরিচিত আমরা চিনি শবে কদর হিসাবে মোহতারামের কাছে আমরা জানব যে মোহতারাম লাইলাতুল কদর নিয়ে তো পবিত্র কোরআনে সুস্পষ্ট আয়াত আছে এবং সুস্পষ্ট একটি সূরা রব্বুল আলামিন নাজিল করেছেন লাইলাতুল কদর নিয়ে এবং হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরের ব্যাপারে অনেকগুলো হাদিস বলেছেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস অনেকগুলো কিন্তু বর্ণিত আছে অন্যান্য সাহাবী থেকেও হাদিস বর্ণিত আছে এবং হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো রাসূলকে বলেছেন ইয়া রাসূলুল্লাহ যদি লাইলাতুল কদর আমি পাই এবং আমি সেই রাত্রিতে কী দোয়া করব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়ে দিয়েছেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি আল্লাহ আপনি তো পছন্দ করেন ক্ষমা করতে আমাদেরকে আপনি ক্ষমা করে দিন তো আপনার কাছে আমরা কোরআন এবং সুন্নায় লাইলাতুল কদর সম্পর্কে কী বলা আছে এবং তাৎপর্য ফজিলত আজকে শুনব ইনশাআল্লাহ জাযাকুমুল্লাহ খাইরান জাযা বিসমিল্লাহির রহমানির রহিম نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر وقال النبي صلى الله تعالى عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সকল প্রশংসা যে আল্লাহ পাক আমাদেরকে রমজান মুবারকের মধ্যে রোজা রেখে এই পবিত্র একটি অনুষ্ঠান দেখা এবং শোনার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর আজকের বিষয় যেটা নির্ধারণ করা হয়েছে লাইলাতুল কদর কোরআন ও হাদিসের দৃষ্টিকোণ থেকে আমরা বলবো যে লাইলাতুল কদরের বিষয়ে যদি আমরা
এর মর্যাদা, এর তাৎপর্য, গুরুত্ব বুঝতে চাই, তাহলে ইহাই যথেষ্ট যে লাইলাতুল কদর বিষয়ে আল্লাহ পাক নিজে কথা বলেছেন, যে আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন যার নাম দেওয়া হয়েছে লাইলাতুল কদর। এবং যেই লাইলাতুল কদর শব্দটা কোরআনে কারিমের মধ্যে তিনবার করে এই সূরার মধ্যে আলোচনা হয়েছে, অতএব এর চেয়ে বেশি ফজিলত আর গুরুত্ব কোনোই প্রয়োজন হয় না। যে এটাই যথেষ্ট যে কোরআনের মধ্যে যেই লাইলাতুল কদর বা যেই রাত্রি সম্পর্কে বলা হয়েছে এটাকে আমরা সবে কদর হিসাবেই চিনি আর লাইলাতুল কদর হিসাবেই চিনি, কিন্তু এটা কোরআনের ভাষায় লাইলাতুল কদর, হাদিসের ভাষায় সেটা লাইলাতুল কদর। কদর কেন? লাইলাতুল শব্দের অর্থ হলো রাত্রি, আর কদর শব্দের বিভিন্ন অর্থ আছে। পরিমাপের যেমন একটা কথা আছে, কদর শব্দের অর্থ সম্মান আছে, কদর শব্দের অর্থ সংকীর্ণতা আছে। এই সর্বদিক থেকেই মুফাসসিরিনগণ এর নামের যথার্থতা বের করেছেন। সম্মানের দিক থেকে যদি বলি, তাই লাইলাতুল কদর মানে সম্মানের রাত্রি। আর সংকীর্ণতার দিক থেকে যদি বলি, তাহলে এটা লাইলাতুল কদরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এত ফেরেশতা অবতীর্ণ হয় যার কারণে পৃথিবীর মানুষের জন্য সংকীর্ণ হয়ে যায়, সেই জন্য বলা হয় লাইলাতুল কদর। বা পরিমাপের দিক থেকেও যদি আমরা বলি, তাহলে সেটাও একটা সীমানা নির্ধারণ করা আছে কোন রাত্রিতে কীভাবে লাইলাতুল কদর হবে। আর লাইলাতুল কদরের দিক থেকে যদি আমরা চিন্তা করি, এর ফজিলত মর্যাদা, তাহলে কোরআনে আল্লাহ যা বলেছেন তার চেয়ে বেশি মর্যাদা তো আর আমাদের দরকার পড়ে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই এই সূরার প্রথমে কী বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, যে এই কোরআনকে আমি লাইলাতুল কদরের মধ্যে অবতীর্ণ করেছি। তাহলে কোরআন হলো আল্লাহ পাকের কালাম, আল্লাহ হলো সবচেয়ে বড়, তার কালাম সবচেয়ে বড়, তাহলে সেই কালামটা অবতীর্ণ হওয়ার জন্য সময় বা রাত্রি যেটা দরকার সেটাও সবচেয়ে শ্রেষ্ঠ সময়। আর সেই জন্যই বলা হয় লাইলাতুল কদর পৃথিবীর মধ্যে সমস্ত রাত্রির চেয়ে সবচেয়ে শ্রেষ্ঠ রাত্রি হলো লাইলাতুল কদর। যেমনি দিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হলো আরাফার দিন, তদ্রূপ রাত্রির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ রাত্রি হলো লাইলাতুল কদর। তো আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য কোরআন নাজিল করার জন্য একটা রাত্রি যা অবতীর্ণ করেছেন সেটা নির্বাচন করেছেন লাইলাতুল কদরকে, মানে সবচেয়ে সম্মানিত রাত্রিতে এই কোরআন নাজিল হয়েছে। তারপরে আল্লাহ নিজেই প্রশ্ন করে, অর্থাৎ মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য, যে লাইলাতুল কদর যে বললাম, লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছে, তোমরা কি জানো সেই লাইলাতুল কদর কি? ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি কি জানেন লাইলাতুল কদর কি? তাহলে স্বভাবত কারণে আল্লাহ পাক লাইলাতুল কদর নাজিল করে তার মান এবং মর্যাদা কি দিয়েছেন এটা আল্লাহ ছাড়া তো ভালো করে জানার কেউ নেই। তাহলে আল্লাহ আবার প্রশ্ন করেন কেন? প্রশ্ন করেন দৃষ্টি আকর্ষণ করেন, ও নবী আপনার আগ্রহটা দেখাবার জন্য। যে আল্লাহ পাক নিজেই তার উত্তরে বলে দিলেন, লাইলাতুল কদরি খাইরুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হলো হাজার মাসের চেয়েও উত্তম। এখন হাজার মাসের চেয়ে উত্তম, হাজার মাস বলতে আমরা যদি আরবি মাসের দৃষ্টিকোণ থেকে বলি, তাহলে 83 বছরের চেয়ে ঊর্ধ্বে হয় তার পরিমাপ দিয়ে সংখ্যা। অর্থাৎ এক রাত্রি যদি কেউ জাগ্রত থেকে এবাদত করে, এক রাত্রিতে যদি আল্লাহ পাকের সান্নিধ্যে যাওয়ার জন্য সামান্যতম কোনো আমল ও কোনো বান্দা করে, তাহলে লাইলাতুল কদরের মধ্যে হওয়ার কারণে তার মর্যাদা হবে যে সেই ব্যক্তি 83 বছর এবাদত একান্তভাবে করে যে সওয়াব পাবে সেটা সে এই এক রাত্রিতে এবাদত করলে তার সওয়াব পেয়ে যাবে। অত্যন্ত চমৎকার সুন্দর হাদিস, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি, যে ব্যক্তি ঈমান এবং সওয়াবের আশা নিয়ে, প্রত্যাশা নিয়ে লাইলাতুল কদর জাগ্রত থাকবে, ইবাদত করবে, আল্লাহ পাক তার সকল গুনাহকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। দর্শক মণ্ডলী, আজকে কোরআন ও সুন্নাহর আলোকে লাইলাতুল কদর নিয়ে আমরা আলোচনা করছি। দেখুন, মাহে রমজানের শেষ দশক অর্থাৎ 21তম তারিখ থেকে নিয়ে একদম 30 বা 29 তারিখ হোক, 10টা হোক বা 9টি হোক, প্রত্যেকটি রাত্রকেই লাইলাতুল কদর বলে হাদিসে পাকে আখ্যা দেওয়া হয়েছে, অর্থাৎ অনুসন্ধান করার কথা বলা হয়েছে। মানে বেজোর রাত্রি তো আছে, জোরের কথাও আছে, হাদিসে পাকের মধ্যে আছে। এই জন্য লাইলাতুল কদরের যেই ফজিলত কোরআন দ্বারা প্রমাণিত, হাদিসে তো অনেক আছে, তো আমরা ফজিলত পাওয়ার জন্য আমাদের আবাদত করতে হবে। এক কথায় আলোচনা করাটা সহজ, কিন্তু আবাদতে নিজেকে লাগিয়ে রাখা সে বিষয়টা কিন্তু প্ল্যান প্রোগ্রাম করে আবাদত যখন আপনি করবেন,
তখন কিন্তু আপনার কাছে বিষয়টি সহজ হয়ে যাবে, আমাদের কাছে সহজ হয়ে যাবে। তো আজকে ইনশাআল্লাহ আমরা সংক্ষিপ্তভাবে আল্লাহ তাআলার মেহরবানিতে আল্লাহর মানসা অনুযায়ী আমরা আলোচনা করার চেষ্টা করেছি। সামনে ইনশাআল্লাহ আরও বিষয় এই বিষয় নিয়ে আলোচনা করব। তো এখন আপনাদের যদি কারো কোনো কিছু জানার বা বোঝার থাকে লাইলাতুল কদরের সাথে সম্পৃক্ত, মাহে রমজানের সাথে সম্পৃক্ত, অথবা যে কোনো মাসলা মাসাইল, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব সংক্ষিপ্ত সমাধান নিয়ে কথা বলতে। প্রথমে যিনি আছেন দর্শক মণ্ডলী, আপনার কাছে আসবো, আপনি নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রেখেছেন। হুজুর আজকে আমি প্রায় এক বছর পরে আপনার লাইন পেয়েছি হুজুর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলুন। আলহামদুলিল্লাহ তারপরে যে হাতে যে নেল পালিশ থাকে, আমরা যে অনেক সময় তো হাতে নেল পালিশ দিই, ওটা থাকাকালীন কি আমাদের অজু করে নামাজ পড়া যাবে, নামাজ হবে? ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। অত্যন্ত সুন্দর, খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় একটি বিষয় আপনি জানতে চেয়েছেন। আলোচনা করার আগে আপনাকে ধন্যবাদ দিব যে আপনি এক বছর পরে লাইন পেয়েছেন, তার মানে এক বছর ধরেই আপনি প্রোগ্রামের সাথে আছেন, চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা বুঝতে পারি আরও আগের থেকে আপনি প্রোগ্রামের সাথে আছেন। আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে, নিউজ 24-এর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার হায়াতকে বরকতময় করেন। মোহতারাম, উনি যে বিষয়টি জানতে চেয়েছেন আপনি বুঝতে পেরেছেন। আসলে প্রথম কথা আমাদের জানতে হবে যে নামাজের মধ্যে তাহারাত বা পবিত্রতা অর্জন করা, এটা হলো ফরজ। সেই পবিত্রতা অর্জন করার দুইটি পদ্ধতি রয়েছে। একটা হলো যে যদি গোসল কারোর উপর ফরজ হয় তাহলে গোসল করার মাধ্যমে, আর দ্বিতীয় হলো যে সাধারণ অবস্থায় যদি থাকে তাহলে অজুর মাধ্যমে। অজুর মাধ্যমে অজুর যে চারটি অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করার কথা বলা আছে, তার মধ্যে মুখমণ্ডল এবং দুই হাত আর মাথা মাসাজ করা আর দুই পা টাকনু সহ ধৌত করা। এই ধৌত করার মধ্যে হাত ধৌত করা, এর মধ্যে পানি পৌঁছানো, এটা হলো ফরজ। ইদা কুমতুম ইলা সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলা মারাফিক, যখন নামাজের ইচ্ছা পোষণ করো তোমরা তখন তোমাদের চেহারাকে ধৌত করো, হাতকে ধৌত করো। এ ধৌত করা, এর ফাগসিলু উজুহাকুম, এটা আল্লাহ পাকের আদেশ, আমর, এটা অবশ্যই কর্তব্য। এখন আমরা নখের মধ্যে যদি নেল পালিশ ব্যবহার করি, নেল পালিশের যে প্রলেপটা হয় সেই প্রলেপটা দিয়ে পানি ভেদ করে না, যেহেতু পানি ওখানে পৌঁছায় না, সেই কারণে তাদের উজুই হবে না, নামাজ হবে না। সেই কারণে উচিত হলো এটা ইজালা করে নিতে হবে, এটাকে এখানে এটাকে সরিয়ে উজু করতে হবে, তারপরে উজু করতে হবে। ধন্যবাদ। আশা করছি আপনার এই প্রশ্নের মাধ্যমে অনেক দর্শক বন্ধু সমাধানটা পেয়েছেন যে আমরা স্বাভাবিক মহতারাম নেল পালিশ কেন, এই যে চুন অথবা আটা এটাও যদি লেগে থাকে তারপরে কিন্তু অজু হয় না। চুনের ভেতরও ভেদ করে পানি যায় না, আটার ভেতরও ভেদ করে পানি কিন্তু যায় না। তো এর থেকেও তো আরো আঠালো জাতীয় অনেক সময় আঠালো জাতীয় জিনিস পায়ের মধ্যে বা নখের মধ্যে বা হাতে লেগে থাকলে সেটাকে সরাই নিয়ে অজু করতে হবে। ধন্যবাদ। সেখানে পানি পৌঁছানো জরুরি। হ্যাঁ, পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি আসসালামু আলাইকুম। হ্যালো। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর, আমি 2 বছর পরে লাইন পেয়েছি আলহামদুলিল্লাহ। 2 বছর পরে, ধন্যবাদ আপনাকে। 2 বছর ধরেই আমরা বুঝে নিলাম আপনি অনুষ্ঠানের সাথে আছেন, আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ, মুবারকবাদ। আপনি কথা বলুন, প্রশ্ন করুন। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে হুজুর যে আমরা বুঝতে পেরেছি যেই নামাজ পড়ছেন আপনি ওই নামাজের শেষে। ধন্যবাদ আপনাকে, বুঝি আমরা বিষয়টি বলছি। সেজদায় সহু বা ভুলের সেজদা, নামাজের মধ্যে কোনো ক্রমে যদি ভুল হয়ে যায় তাহলে সেই কারণে তার ক্ষতিপূরণের জন্য আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা পথ বলে গেছেন, একটা পদ্ধতি দিয়ে গেছেন, তা হলো সেজদায় সহু, সো সেজদা দেওয়া। আসলে সকল ভুলের জন্য সো সেজদা দিতে হয় না,
নামাজের ভুলের কয়েকটি ধরন আছে, যেই ধরনের কারণে সোজ সেজদা দিতে হয় সেটা আমাদেরকে বুঝে নিতে হবে। নামাজের মধ্যে কতগুলো আমল আছে, যে কিছু আছে ফরজ, কিছু আছে ওয়াজিব, কিছু আছে সুন্নত, কিছু আছে মুস্তাহাব। তাহলে নামাজের মধ্যে সকল প্রকার ভুলের কারণে যদি সুন্নত ছুটে যায় বা মুস্তাহাব ছুটে যায় তাহলে সেই কারণে সোজ সেজদা দিতে হবে না। কারো যদি ফরজ ছুটে যায় তাহলে পুনরায় নামাজ পড়তে হবে। কারো যদি ওয়াজিব ছুটে যায় তাহলে সেই ক্ষেত্রে, অথবা সুন্নতে মুআক্কাদ গুরুত্বপূর্ণ যদি ছুটে যায় তাহলে সেই ক্ষেত্রে তাকে সোজ সেজদা দিতে হবে। আর এটা সাধারণত আমরা নামাজ যখন শেষ করি, নামাজের শেষের আগে তাশাহুদ পড়ে ডান দিকে সালাম ফিরে, তারপরে সোজ সেজদা দিয়ে আবার পুনরায় তাশাহুদ পড়ে দুদিকে সালাম ফিরাবে। আমরা আপনাদের প্রশ্ন উত্তর নিয়ে কথা বলতেছিলাম, অনেকগুলো প্রশ্ন করেছেন ইতিমধ্যে, আর অনেকে অপেক্ষায় আছেন। আমরা আর কথা না বাড়িয়ে এখন আপনাদের কথাই শুনব। যে প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম, দর্শক নাম বলে পরিচয় বলে আপনি আপনার প্রশ্ন করুন। জি আমরা শুনছি, আপনি কথা বলুন। হ্যালো, জি আমরা শুনতে, জি শুনতে পাচ্ছি, আপনি টিভির ভলিউম কমিয়ে কথা বলুন। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল যে আমার কিছু টাকা ছিল, আমি সেই টাকা দিয়ে একটা মানে থাকার জন্য একটু ফ্ল্যাট নিয়েছি, এটা ডিসেম্বর মাসে, কিন্তু আমি টাকা দিতাম দুটা থেকে দুটা, এখন তো আমার রোজা আসছে, এখন কি আমার সেই টাকাটা দিতে হবে? বুঝতে পেরেছেন। আরেকটা প্রশ্ন, জি আরেকটা প্রশ্ন বলুন। আরেকটা প্রশ্ন সেটা হলো, আমি কিছু টাকা জাকাত দিয়েছি, হ্যাঁ, কিন্তু আমার যে স্বর্ণ আছে সেই জাকাতের থেকে পরিমাণে বেশি হয়ে গেছে, এখন এই অতিরিক্ত জাকাতটা কি আমি পরবর্তী বছরের জন্য অগ্রিম দিতে পারবো? ধন্যবাদ। জি জি আমরা বুঝতে পেরেছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, ধন্যবাদ, আপনি অনুষ্ঠানের সাথে থাকুন। কিংবা আমি আগে যখন অগ্রিম মানে আগে তো অত পক্ষানো পক্ষুয়াকে জাকাত দেইনি, কিংবা এই টাকাটা ওখান থেকে আল্লাহ কবুল করবে যদি আমি করি? ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি আপনি কি জানতে চাচ্ছেন। আমরা আলোচনা করছি, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সকল নেক আমলগুলো কবুল করে থাকেন, অন্তরের কি আছে না আছে আমরা জানি না, এতবার রাব্বুল আলামিন জানেন, তিনি সেটা কবুল করেন। কবুলের ব্যাপারে সবসময় 100% একই বিশ্বাস রাখাটা, এটা কিন্তু মুমিন হিসাবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য। প্রশ্ন উত্তরগুলো মহতারাম আপনার কাছে শুনব। জাযাকুমুল্লাহ খায়রুল জাযা। যে যাকাত সংক্রান্ত বিষয়ে আমরা প্রথমেই যেটা জানি, যাকাত ইসলামের একটি রুকন, এটা ফরজ, অবশ্যই পালনীয়, যাকাত আদায় করতেই হবে। যাকাত কখন কার উপরে ফরজ হয় এটা প্রত্যেকটা মুসলমানের জন্য জানা ফরজ। আমরা জানি যে যাকাত সেই ব্যক্তির উপরেই ফরজ হয় যে ব্যক্তি তার দৈনিক প্রয়োজনীয় যে সমস্ত খরচাদি আছে, সেই সাংসারিক সকল প্রয়োজন মেটানোর পরে যদি তার কাছে নির্ধারিত পরিমাণ অর্থ থাকে, টাকা থাকে, অথবা স্বর্ণ বা রূপা থাকে, তাহলে সেই ব্যক্তির উপরই ফরজ হবে যাকাত। নির্ধারিত পরিমাণ বলতে 52.5 তোলা রূপা অথবা 7.5 তোলা স্বর্ণ, এই পরিমাণ স্বর্ণ বা রূপা যদি কারো কাছে থাকে, জিনিস হিসাবে হোক অথবা গুচ্ছ হিসাবেই হোক, তাহলে সেই ব্যক্তির উপরে যাকাত ফরজ হবে। যে কোনো একটা দিয়ে যদি নিসাব পূর্ণ হয় তাহলেই তার উপরে যাকাত ফরজ হবে। যেমন অনেকেই চিন্তা করে যে আমরা স্বর্ণের হিসাবে তো আমার কাছে ওরকম পরিমাণ টাকা নেই, খাওয়া দাওয়া ইত্যাদি সমস্ত বাড়ি গাড়ি চলাফেরা সন্তান পড়ালেখা সব খরচ বাদ দিয়ে যদি কারো কাছে এই টাকাটা এক বছর অধিকাল থাকে তাহলে তার উপরে যাকাত ফরজ। এক বছর যদি না থাকে তাহলে তার উপরে যাকাত ফরজ হয় না। যেহেতু আপনার এই টাকাটা রমজান থেকে রমজানে যদি হিসাব করা হয় তাহলে এই ডিসেম্বরে দেওয়া দেওয়ার অর্থ হলো যে রমজানের আগে, অর্থাৎ এক বছর পূর্ণ হওয়ার আগে এটা দিয়ে ফ্ল্যাট কেনা হয়েছে থাকার জন্য, তাহলে সেই টাকার আর যাকাত দিতে হবে না। কিন্তু এক বছরের মধ্যে যদি পূর্ণ হয় তাহলে দিতে হবে, এক বছর থেকে একদিন কমও যদি হয় তাহলে সেটা দিতে হবে না। ধন্যবাদ। আর ফ্ল্যাট কেনার যে টাকাটা ওটার মধ্যে আর যাকাত দিতে হবে। আর ফ্ল্যাটটাও এখানে উনি থাকার জন্য ক্রয় করেছেন, এখানে ব্যবসা বা এখান থেকে ব্যবসায়িক যদি খাতে হয় তাহলে সেটা তাহলে কিন্তু যাকাত দিতে হবে। আর দ্বিতীয়ত হলো যে স্বর্ণ বা আমরা যে অলংকারাদি ব্যবহার করে থাকি সেই অলংকার যদি ওই পরিমাণ হয়ে থাকে বা দুইটার যে কোনো একটা দিয়ে যদি পূর্ণ হয় তার পরিমাণ টাকার দিক থেকে, তাহলে সেই ব্যক্তির উপরে যাকাত ফরজ হয়। যেমন বর্তমানে আজকের দর যদি চিন্তা করি তাহলে 1434 টাকা ভরি হলো রূপার, সেই হিসাবে 52.5 তোলার
রূপার দাম কিন্তু তেমন একটা বেশি নয়, 70-80 হাজার টাকার মতো হলে জাকাত খরচ হয়, এত হবে না, আর কম হবে, 1400 বা 1500 যদি আমরা ধরি তাহলে 75 হাজার বা এই ধরনের কিছু হয়। কোন রকমের জাকাত, মানে কোন ধরনের জিনিসপত্রের জন্য কিরকম জাকাত দিতে হবে তারও একটা হিসাব নির্ধারণ করা আছে, যদি আমরা বলে দিই সকলের জন্য তো সুবিধা হবে। যে 22 ক্যারেট স্বর্ণ যদি কারো কাছে থাকে তাহলে তার প্রতি ভরিতে 1554 টাকা জাকাত দিতে হবে। 21 ক্রেট স্বর্ণ যদি কারো কাছে থাকে তাহলে 1484 টাকা প্রতি ভরিতে জাকাত দিতে হবে। 18 ক্রেটের যদি থাকে তাহলে 1272 টাকা থাকে স্বর্ণের জাকাত। সনাতন যদি থাকে তাহলে 1062 টাকা, আর রূপা যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে প্রতি ভরিতে 29 টাকা করে জাকাত দিতে। ধন্যবাদ, অত্যন্ত সুন্দর বলেছেন, আপনাকে ধন্যবাদ। যদি অতিরিক্ত যে টাকাটা দিয়েছেন এটা আগামী বছরের জন্য দিতে পারবে, বা পিছনে যদি কোনো ফৌত হয়ে থাকে তার নিয়ে তার মেকআপ হয়ে যাবে। ধন্যবাদ। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আপনি প্রশ্ন করুন। জি, অনেকে বলেন যে 27 রোজা সবে কদর হয়, এক্ষেত্রে কি মানে কেউ যদি বিশ্বাস করে, কারণ আল্লাহ রাসূল বলছেন যে 5 দিন রোজা তোমরা সবে কদর খোঁজো, সেক্ষেত্রে কেউ যদি মনে করে যে 27 রোজাই সবে কদর হয় সেক্ষেত্রে তার ইমান থাকবে? এটা সুন্দর প্রশ্ন। ধন্যবাদ, সুন্দর প্রশ্ন করেছেন, আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ইমান এমন এক দৌলত, অনেক বড় দৌলত, যাকে আল্লাহ তার ইমানের দৌলত দান করেছেন তার উপর আল্লাহ পাক অনেক বড় নেয়ামত করেছেন। মোতারাম, ওনার কথাগুলো আপনি বুঝতে পেরেছেন? জি। তো লাইলাতুল কদর কবে হবে এইটার ব্যাপারে তো বুখারী শরীফ থেকে অন্যান্য সকল হাদিসের মধ্যেই আছে। তন্মধ্যে প্রসিদ্ধ যে হাদিসটি, রসুল আকরাম সাল্লাল্লাহু আলী ওসাল্লাম একবার শবে কদর সম্পর্কে খবর দেওয়ার জন্য সাহাবাদেরকে বের হয়েছিলেন। তারপরে তিনি বলেন, তালা হা রাজুলানে, দুই ব্যক্তি ঝগড়া করতেছিল, এই অবস্থা দেখে নুসিতু অনসিতু, আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে, বা উনসিউতু কোনো কোনো লফজের মধ্যে আছে যে আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। তো সবে কদর কবে এটা নির্দিষ্ট করে বলার বিষয়টা আল্লাহ পাকই তাকে ভুলিয়ে দিয়েছেন, ভুলিয়ে দেওয়া হয়েছে মানে আল্লাহর পক্ষ থেকে এটা আসছে। ফলে নির্ধারিতভাবে সবে কদর কবে এটা তো আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে জাননি, তবে একটা জিনিস নির্ধারণ করেছেন যে আশরুল আওয়াখিরের মধ্যে ফিভিত্রিহা, রমজানের শেষের 10 তারিখের মধ্যে তোমরা তার বেজর রাত্রিগুলির মধ্যে খুঁজো। তাহলে আমরা 21, 23, 25, 27, 29 এর মধ্যে হতে পারে। আবার কোনো কোনো বুখারী শরীফে অনেক রেওয়ায়তের মধ্যে আছে সাবুল আওয়াখিরের ব্যাপারটা আছে, অর্থাৎ রমজানের শেষের 7 দিনের মধ্যে তোমরা লাইলাতুল কদরকে খুঁজো। আবার কোথাও তুসউর কথা আছে, তাসের কথাও আছে, 10 রাত্রির বিভিন্ন শেষের 10 রাত্রির মধ্যে যে কোনো দিনই হতে পারে, তার মধ্যে বেজরের একটা সংখ্যা নির্ধারিত করা আছে। তবে 27-এর যে বিষয়টা, এটা অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে 27-এর মধ্যে হয়ে থাকার সম্ভাবনাটা বেশি থাকে, এর কিছু কারণও উল্লেখ করা হয়ে থাকে। যেমন লাইলাতুল কদর এই শব্দটা যদি আমরা পর্যালোচনা করি তাহলে 9টি অক্ষর আছে এর মধ্যে, আর 3 বার কোরআনে লাইলাতুল কদরকে উল্লেখ করার অর্থ হলো লাইলাতুল কদর খায়রুম মিন আলফিশার, 3 বার করার অর্থ হলো 7, 9, 7, 3, 9, 27, এই হিসাবে একটা চিন্তা করা হয়। এটা একিন করা যাবে না যে 27 তারিখের মধ্যেই হয়েছে। এখন কেউ যদি একিন করে অর্থাৎ সম্ভাবনাটা বেশি মনে করে তাহলে কোনো অসুবিধা হবে না। আর এই হিসাবেই অনেকে হয়তো ধারণা করে থাকেন বা মনে করে থাকেন, তার মেন্টালি স্যাটিসফ্যাকশনের কিছু কারণও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলে দিয়েছেন যে লাইলাতুল কদরের মধ্যে বৃষ্টির সম্ভাবনা থাকবে, আকাশটা ভার ভার মনে হবে, রাত্রিটা একটু গম্ভীর মনে হবে, ফেরেশতাদের আগমনের কারণে একটু অন্যরকম হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন, আমি সিজদা করেছি অবস্থা যে ফিল মা ইবা তিন, মাটি এবং পানির মধ্যে, অর্থাৎ সেই রাত্রিতে বৃষ্টি হয়েছিল, মসজিদে নবীর ছাদ যেহেতু তখন এরকম পাকা ছিল না। এইসব আলামত বা নিদর্শন দেখে অনেকে হয়তো চিন্তা করে। ধন্যবাদ আপনাকে। লাইলাতুল কদর 27 হতে পারে। আমি মোহতারাম এই কথায় একটু আমি যুক্ত করব, আমাদের হাতের সময় একদম নেই, আমরা দোয়ায় চলে যাব। আমার যে বন্ধু প্রশ্ন করেছেন যে একজনে বিশ্বাস করলো কথার কথা যে 27 লাইলাতুল কদর, এই কথার দ্বারা আমাদের কল্পনা কিভাবে আসে যে এই কথা উনি বিশ্বাস করার কারণে এখানে ইমান চলে যাবে? এখানে তো ইমান চলে যাওয়ার মতো কোনো কারণ কিন্তু এখানে ঘটেনি। এক বন্ধু মনে করছেন যে লাইলাতুল কদর 27 মনে করছেন, মনে করে উনি কী করবেন? উনি তো ইমানকে বাড়ানোর জন্য উনি কাজ করবেন, ইমানকে অর্থাৎ পরকালীন সুখ শান্তির জন্য উনি আবাদত করবেন, সেখানে তো ইমান চলে যাওয়ার মতো কিছু কিন্তু এখানে ঘটেনি। তবে
আমরা বিভিন্ন জায়গায়ও বলেছি, বিভিন্ন জায়গা তোমরা দেখেছি এবং আমাদের লেখালেখনিতে কিন্তু আমরা বিষয়গুলো পরিষ্কার করে বলেছি যে কোন কোন ওলামা ইকরাম ওনারা এই কথাটা বলেছেন যে লাইলাতুল কদর 27 হলেও হতে পারে, বাট এটা হলো সম্ভাবনার একটা বিষয়, এটা নিশ্চিত বিষয় কিন্তু কোনো আলেম ওলামা এ পর্যন্ত বলেছেন বলে অন্তত আমাদের জানা নেই। এক্ষেত্রে এখানে লাইলাতুল কদর 27 অনেক দিক থেকে আলোচনায় আসে, যেহেতু আমাদের দেশে খতমে কোরআনগুলো মসজিদে হয়, তো আমাদের ইসলামিক ফাউন্ডেশন থেকে অনেক আগে যে সিস্টেমগুলো আমরা দেখেছি যে প্রথম 6 দিন দেড় পারা, এরপরে এক পারা করে 27 কিন্তু তারা বিটা শেষ হচ্ছে, খতমে কোরআন শেষ হচ্ছে, সেখানে অনেকগুলো খতম নিয়ে খতমকে ওসিলা করে রাব্বুল আলামিনের কাছে ওই রাত্রিতে কিন্তু দোয়া করা হয়। এদিক থেকেও এই রাত্রের আলোচনা আসে বা লাইলাতুল কদর সম্ভাবনাময় আলোচনা আসে, সব কিছু মিলিয়ে সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না, এই জন্যই আবাদত করার কথা বলা হয়েছে, এই জন্য নির্ধারিত হবে এমন কথা নয়, এমন কথা নেই। এবং আপনি হাদিসে যেমনটি আপনি বলেছেন যে মাহে রমজানের শেষ দশকের যে কোনো রাত্রি হতে পারে, 7 রাত্রি তো হতে পারে, এবং মানে কি বলে বেজোর রাত্রি যে কোনো এক রাত্রি হতে পারে, কোনো কোনো রওয়ায়েতে এমনও আছে যে বছরের যে কোনো এক রাত্রিতে লাইলাতুল কদর হতে পারে, মাহে রমজানের যে কোনো এক রাত্রিতে লাইলাতুল কদর হতে পারে। শেষ বছরে যে এতেকাফ করলেন 20 দিন করে, মাঝখানে 10 দিন করার পরে সাহাবা ইকরাম বেরিয়ে চলে গেছে, তারপরে বলছেন তোমরা যারা আমার সাথে লাইলাতুল কদরকে পাওয়ার উদ্দেশ্যে এতেকাফ করেছো, তারা আবার দ্বিতীয়বার শেষের 10 দিনে করো, কারণ লাইলাতুল কদর শেষের 10 দিনে সম্ভাবনা অনেক অনেক বেশি। ধন্যবাদ শেখ, আপনাকে অনেক সুন্দর আলোচনা করেছেন। দর্শক মণ্ডলী, আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি লাইলাতুল কদরকে সামনে নিয়ে আলোচনা করছি, লাইলাতুল কদর আসলে রাব্বুল আলামিন কবে কোথায় রেখেছেন আল্লাহ তাআলাই ভালো জানেন, তবে সম্ভাবনাময় হাদিসে যা কথাগুলো আছে সেগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। এজন্য একটি আবাদত যদি আমরা সকলে করি যে এশার নামাজকে যদি কেউ জামাতে বা জামাতে আদায় করে তাহলে সে অর্ধ রজনী আবাদত করা সওয়াব পাবে, আবার ফজরের নামাজকে যদি বা জামাতে আদায় করে অর্ধ রজনী আবাদত করা সওয়াব পাবে, এবং সে ইমানের সাথে সওয়াবের আশায় নামাজগুলো নিয়মিত আদায় করা যখন আদায় করবে, কখন লাইলাতুল কদর চলে যায় জানা নেই, অন্তত পুরো রাত্রে আবাদত করার সওয়াব কিন্তু সে পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রটা এত বরকতময়, রাব্বি করিমের কাছে দোয়া করেই চেয়ে নিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে লাইলাতুল কদর পাওয়ার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন, আল্লাহর খাস প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুন। আজকে আর নয়, ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি, তবে আগামী দিন আবার দেখা হবে এই পর্দায়, এই আশাবাদ ব্যক্ত করছি দরুদ শরীফে। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. استغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم أنت السلام ومنك السلام وإليك رجو السلام، حينا ربنا بالسلام وادخلنا الجنة دارك دار السلام، تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام، ربنا تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم، ربنا تقبل منا صيامنا وقيامنا وركوعنا وسجودنا وإفطارنا وفطورنا وسحورنا يا رب العالمين. اللهم اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا الله رب العالمين كدا دابا مهربا مهرباني كور يا الله رمضان المبارك الدين قلو تو شش هي جات شاء الله مهرباني كور عمد الزيبان شكل گناه قاتا قلو كي ماف قول دا يا الله جي عمل قول لي اپنی راجي ابن خوشي هي جان شي عمل قلو كارا توفيق دي دن ইয়া আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের মধ্যে আসছে ইয়া আল্লাহ যারা রমজান পেয়ে নিজের গুনাহ ক্ষমা করাতে পারে নাই এরা আল্লাহর রহমত থেকে মাহরুম এবং বঞ্চিত, ইয়া আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে বঞ্চিতদের দলভুক্ত করে দিয়েন না। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের মধ্যে আসছে ইয়া আল্লাহ এই রমজানের মধ্যে অনেক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে, ইয়া আল্লাহ অনেক মানুষের গুনাহকে ক্ষমা করে দেওয়া হবে, যাদের ব্যাপারে আল্লাহ আপনার পক্ষ থেকে ঘোষণা আসবে ইরজিউ কদ গাফারতু লাকুম, তোমরা বাড়িতে ফিরে যাও তোমাদের গুনাহকে মাফ করে দেওয়া হলো, ইয়া আল্লাহ আমাদেরকে সেই দলভুক্ত আপনি করে দিয়েন, ইয়া আল্লাহ আমাদের জীবন জিন্দিগির সমস্ত গুনাহ খাতাগুলিকে মাফ করে দিয়েন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আল্লাহ জীবন ভরে কত গুনাহ
করেছি, এ আল্লাহ আমরা নিজের অনেক বেমালুম ভুলে গেছি আল্লাহ, এই হাত দিয়ে কত গুনাহ অন্যায় অপরাধ করেছি আল্লাহ, এই জবান দিয়ে কত গুনাহ করেছি এ আল্লাহ, এই চোখ দিয়ে কত অপরাধ করে ফেলেছি এ আল্লাহ, পাও দিয়ে কত অন্যায় করে ফেলেছি এ আল্লাহ রব্বুল আলামিন, এ আল্লাহ আমল নামায় তো সব লিখা হয়ে গেছে, কিরামান কাতিবিন তো সব রেকর্ড করে ফেলেছে, এ আল্লাহ আমরা ভুলে গেছি কিন্তু তোমার রেকর্ড তো ভুলে যায় নাই, একটাই মাত্র পথ আল্লাহ, তুমি যদি মেহরবানি করে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে আমাদের আমল নামা থেকে ডিলিট করে দাও, এ আল্লাহ তুমি যদি মুছে দাও আর থাকবে না, মেহরবানি করে আল্লাহ আমাদের জীবনের আমল নামা থেকে সমস্ত গুনাহ খাতাগুলোকে তুমি আল্লাহ মুছে দাও, এ আল্লাহ আমাদের সকলকে তুমি মাফ করে দাও, এ আল্লাহ নেক কাজ নেক আমল বেশি করার তৌফিক দান করো, এ আল্লাহ রমজানুল মুবারকের সমস্ত রহমত বরকত আমাদের নসিব করে দাও, এ আল্লাহ রমজানের রহমত থেকে এ আল্লাহ আজকে এই শেষ মুহূর্তে শেষ 10 দিনে জাহান্নাম থেকে মুক্তির এই দিবসে তোমার দরবারে হাত তুলে দিয়েছি, এ আল্লাহ আসরের পরে যেই সময় দোয়া কবুল হয় আল্লাহ মেহরবানি করে তুমি আমাদের সকলেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দাও, এ আল্লাহ মহান কঠিন সেই আজাব, এ আল্লাহ রব্বুল আলামিন যেখানে চামড়াগুলি পুড়ে পড়ে ছারখার হয়ে যাবে, এ আল্লাহ আবার নতুন করে আল্লাহ জুলুদান, এ আল্লাহ গায়রা জুলুদ, এ আল্লাহ আবার তো নতুন করে চামড়া জুগিয়ে দেওয়া হবে যাতে করে আগুনে পোড়াইতে পারে, আল্লাহ এই আজাব তো সইতে পারবো না, মেহরবানি করে আমাদের সকলকে তুমি জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও, এ আল্লাহ নবীজি বলেছেন এই শেষ 10 দিনে জাহান্নাম থেকে মুক্তির পথ, আল্লাহ আমরা চাইতে পারি না বলতে পারি না, অপরাধী আল্লাহ অপরাধকে স্বীকার করে তোমার দরবারে তওবা করব মাপ চাবো, এ আল্লাহ সেটাও আমাদের দ্বারা হচ্ছে না, আল্লাহ তুমি নিজ গুণে আমাদেরকে ক্ষমা করে দিও, এ আল্লাহ যাদেরকে তুমি ক্ষমা করে দিবা তাদের দলভুক্ত করে দিও, এ আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ আজকে আমরা যাদের ওসিলায় যাদের প্রচেষ্টায় এই চ্যানেলে বসে এখানে কথা শুনতে পাচ্ছি দেখতে পাচ্ছি, এ আল্লাহ বসুন্ধরা গ্রুপের এই কর্তৃপক্ষকে তুমি মাফ করে দিও, এ আল্লাহ সবাইকে তুমি কবুল করে নিও, এ আল্লাহ তাদের জীবনজন্দিকে শোধরাই আল্লাহ সুন্দর করার তৌফিক দিও, এ আল্লাহ যে আমলগুলো করলে তুমি রাজি হয়ে যাও সে আমল তাদের দ্বারা করায়ও, এ আল্লাহ যে আমলের মধ্যে তোমার অসন্তুষ্টি আছে সে সমস্ত আমল থেকে তুমি হেফাজত করো, এ আল্লাহ আমাদের সকলকেই তুমি কবুলে মঞ্জুর করে নাও, এ আল্লাহ আমাদের আমলগুলোকে সুন্দর করার তৌফিক দাও, এ আল্লাহ যে আমলের তোমার অসন্তুষ্টি রয়েছে এই সমস্ত আমল কর্ম থেকে আমাদের সকলকে তুমি হেফাজত করো, এ আল্লাহ রমজান প্রতিবারে বারে আসে মানুষের গুনাহকে মুক্ত করে, এ আল্লাহ মানুষকে পবিত্র করার জন্য, এ আল্লাহ মানুষের অন্তরাত্মাকে পবিত্র করার জন্য, এ আল্লাহ আমরা জানি না আমাদের আত্মার কি অবস্থা, আমরা চেষ্টা করছি তোমার দরবারে বলছি, এ আল্লাহ তুমি আমাদের আত্মশুদ্ধি করে দাও, এ আল্লাহ আমাদের তাজকিয়ায় নফস করে দাও, এ আল্লাহ আমাদের জীবনটাকে সুন্দর করে পরিচালনা করার তৌফিক দিয়ে দাও, এ আল্লাহ সুন্নতি আমলগুলো আমাদেরকে করার তৌফিক দাও, এ আল্লাহ রমজান মাস পবিত্র এই মাস 3 দিন করে তো চলেই যাচ্ছে আল্লাহ, আজকে 26 উপনীত হয়েছি, সূর্য ডুবলেই তো 27 পড়ে যাব, জানি না আল্লাহ আগামী রমজান আমরা পাবো কিনা, اللهم أعد علينا رمضان أعواما عديدة وأزمنة مديدة، اللهم أعد علينا رمضان أعواما عديدة وأزمنة مديدة، يا الله ما دير جيبوني باري باري تمي رمضان نديو، يا الله ما دير جيبوني باري باري تمي شب قدر ديو، رب العالمين এই লাইলাতুল কদর যার মধ্যে তুমি ক্ষমা ঘোষণা করেছো, গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি, ইয়া আল্লাহ এই লাইলাতুল কদর থেকে তুমি আমাদেরকে মাহরুম করো না, লাইলাতুল কদর থেকে তুমি আমাদেরকে বঞ্চিত করো না, ইয়া আল্লাহ লাইলাতুল কদর জেগে জেগে যেন আমরা ইবাদত করতে পারি সেই তৌফিক তুমি আমাদেরকে দিয়ে দিও, ইয়া আল্লাহ এত বড় কদরের রাত্রি এর মধ্যে আল্লাহ শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে দেয়, ইয়া আল্লাহ বিশেষ করে আমাদের ছেলেমেয়েদেরকে ইয়া আল্লাহ এই মোবাইলের মহামারীর মধ্যে ফেলে এমন কদরের রাত্রি তো তাদের কাছ থেকে আল্লাহ এই ফুরসতগুলো সুযোগগুলি চলে যায়, আল্লাহ দয়া করে তুমি তাদেরকে হেদায়েত নসিব করে দিও, আমাদের ছেলে সন্তানদেরকে তুমি আল্লাহ হেদায়েত নসিব করে দিও, ইয়া আল্লাহ দিনের পথে তুমি চলা তাদের জন্য সহজ করে দিও, শয়তানের সমস্ত দোকা ফেরে থেকে তুমি তাদেরকে হেফাজত করো, ইয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়াকে তুমি কবুলে মঞ্জুর করে নাও, ইয়া আল্লাহ নেক কাজ নেক আমলগুলো বেশি করে করার তৌফিক দান করো, ইয়া আল্লাহ এই বাকি রমজানের রোজাগুলো যেন সঠিক মতো পালন করতে পারি আল্লাহ সেই তৌফিক তুমি আমাদেরকে দিয়ে দিও, এ আল্লাহ তারাবির নামাজ পড়তে পারি এ আল্লাহ সেই তৌফিক তুমি আমাদেরকে দিয়ে দিও,
রব্বুল আলামিন, আমরা যারা চেষ্টা করি আল্লাহ রমজানে তারাবির মধ্যে খতম শুনতেছি, আল্লাহ খতম করতেছি, ইয়া আল্লাহ লক্ষ লক্ষ হাফিজ কোরআন, ইয়া আল্লাহ তাদের জবানকে তুমি তোমার কুদরতিভাবে আল্লাহ শক্তিশালী করে দিও, তাদের জেহেন জাকাতকে ভালো করে দিও, কোরআন যেন আল্লাহ বিশুদ্ধভাবে সুন্দর করে পড়তে পারে সেই তৌফিক দিয়ে দিও। ইয়া আল্লাহ আমরা যারা শুনি, ইয়া আল্লাহ মেহরবানি করে এই তারাবির মধ্যে এই কোরআন শিবির তেলাওয়াতগুলো কানে ভালো করে শোনার তৌফিক দিও, প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ আমাদেরকে নেকি তুমি নসিব করে দিও। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ লাইলাতুল কদর, ইয়া আল্লাহ সামনে হওয়ার সম্ভাবনা, পিছনে চলে যাওয়ার সম্ভাবনা, ইয়া আল্লাহ যদি লাইলাতুল কদর সামনে পাই, ইয়া আল্লাহ যথাযথ মর্যাদায় সেটাকে পালন করার তৌফিক দিও, ইয়া আল্লাহ যদি চলে গিয়ে থাকে আমাদের গুনাহকে তুমি মাফ করে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين